বীরভূমের কীর্ণাহার রোডের রানীপুরে পথ দুর্ঘটনায় মৃত দুই যুবক, আহত এক। স্কুলে প্রয়োজনীয় শিক্ষক না থাকা, পঠন পাঠন না হওয়ার অভিযোগে প্রধান শিক্ষককে ঘরে বন্দি করে তালা ঝুলিয়ে দিল বোলপুর থানার তনয়েন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। কলেজে ভর্তিকে কেন্দ্র করে তৃণমূলের ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বর্ধমানের রাজ কলেজ চত্বর, সংঘর্ষে আহত দুই ছাত্র। ১৬ই জুন পদাতিক এক্সপ্রেসের ডাকাতির ঘটনায় অভিযুক্ত দুই ডাকাতকে গ্রেপ্তার করল মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। জেলায় জেলায় নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত ড্রাগ বিরোধী দিবস।